ইলিশ মিলছে, তবে স্বাদে মন ভরছে না। সে আক্ষেপ মিটবে ইলিশ প্রিয় বাঙালির আবহাওয়া অনুকূল থাকলে আরও ভালো মাছ হবে দাবি মৎস্যজীবীদের। ইলিশ প্রিয় বাঙালিদের জন্য সুখবর, মৎস্যজীবীদের জাল চকচক করছে রূপালী শস্যে। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই পাওয়া যাবে 600 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ, এমনটাই আশা করছেন মৎস্যজীবীরা। বর্ষার শুরুতেই উঠে এলো জাল ভর্তি ইলিশ। গত 3-4 দিনে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি ও ফেজারগঞ্জের মৎস্যজীবীরা জালবন্দি করেছেন প্রচুর ইলিশ। সমুদ্র ফেরত ট্রলারে চাপিয়ে টন টন ইলিশ ভিড়ছে উপকূলীয় মৎস্যবন্দরগুলিতে। মৎস্যজীবী মহল্লায় তাই স্বাভাবিকভাবেই খুশির রসনায়। বিগত 2-3 বছর ধরে ইলিশের যোগান কম থাকায় মধ্যবিত্ত বাঙালির নাগালের বাইরেই ছিল ইলিশ। ইলিশের জন্যে সারা বছর অপেক্ষার পর সমুদ্রে গিয়ে খালি হাতেই ফিরতে হয়েছে মৎস্যজীবীদের, যার ফলে মৎস্যজীবীরা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। তবে এবার মরশুমের শুরুতেই জাল রূপালি হয়ে চকচক করছে, আবহাওয়া এখন যথেষ্ট অনুকূল, তাই মৎস্যজীবীদের জালে টন টন ইলিশ। ইলিশ মরশুমের শুরুতে এত ইলিশ ধরা পড়ায় গোটা মরশুমের জন্যই আশার আলো দেখছেন মৎস্যজীবীরা। এবার মরশুমে প্রথম ইলিশ শিকারে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল প্রায় 2,500 ট্রলার। জানা গিয়েছে শুক্রবার রাত পর্যন্ত গত 3 দিনে কাকদ্বীপ ও নামখানা মৎস্যবন্দরে 450 থেকে 500 টন ইলিশ ঢুকেছে। মোহনায় মিষ্টি জলের ইলিশ এখনও অধরা। বেশিরভাগ ইলিশই ধরা পড়ছে গভীর সমুদ্র থেকে। মিঠে জলে প্রবেশ করা ইলিশের সংখ্যা সে তুলনায় অনেকটাই কম। ধরা পড়া ইলিশগুলি গোল আকৃতির না হয়ে একটু লম্বাটে আকৃতির। স্বাদের ক্ষেত্রেও মিঠে জলের ইলিশের ধারে কাছে নয় সেসব ইলিশ। ফলে ধরা পড়া ইলিশের স্বাদে ও আকৃতিতে মিঠে জলের ইলিশের তুলনায় ইলিশ প্রিয় বাঙালির কাছে অনেকটাই হতাশাব্যঞ্জক। নামখানা, ডায়মন্ড হারবার মিলে 5,000 টনের উপরে ইলিশ এসছে। প্রথম দিকে একটু কম দেখা দিয়েছিল, এখন যাই হোক অনেক দেখা দিয়েছে মোটামুটি। কিরকম সাইজের আসছে? 500 গ্রাম, 700 গ্রাম, 1 কিলো সাইজের মাছ দেখা যাচ্ছে। 50 মন, 60 মন, 100 মন, কত টন তোমার? 2 টন, 1 টন, 3 টন, এরকম। হ্যাঁ, এখন ইলিশেরই আবহাওয়া চলছে। ট্রলার ছেড়ে আপনাদের তো খরচা ছিল না, এবারে কি কিরকম? না না, এখন সবই ঠিক আছে। এখন সাইজ কিরকম ইলিশে? 700 গ্রাম, 800 গ্রাম, 500 গ্রাম, 600 গ্রাম, 1 কিলো আছে। আরও কি ভালো হবে ইলিশ? হ্যাঁ, আশা তো আছে আরও ভালো হওয়ার। সবে তো আষাঢ় মাস শেষ হলো, শ্রাবণ মাসটা তো পুরো চলবে এখন। ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মরশুমের শুরুতেই প্রচুর ইলিশ ধরা দিয়েছে জালে। প্রতিটি ট্রলারেই প্রায় 25 থেকে 30 মন করে ইলিশ এসেছে। বিগত কয়েক বছর পর আবার লাভের মুখ দেখছেন মৎস্যজীবীরা। তিনি জানান, মাঝে মধ্যেই হালকা বৃষ্টি ও পূবালি হাওয়া সমুদ্রে ইলিশ মাছ শিকারের জন্য অনুকূল পরিবেশ। বাংলাদেশের পরিবর্তে ভারতের দিকে বর্তমানে স্রোত রয়েছে, ফলে দিক পরিবর্তন করে ইলিশের ঝাঁকও ঢুকছে ভারতের মোহনার দিকে। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী কয়েকদিনে আরও ইলিশ জালে উঠবে বলেই মনে করছেন মৎস্যজীবীরা। এই প্রথম ইলিশ হলো আগামী গতকাল থেকে আরম্ভ হয়েছে। প্রত্যেকটা ট্রলারেই 25 মন 30 মন করে ইলিশ পেয়েছে। গতকাল গোটা 30-40 গাড়ি এসেছিলো মাছ, মোটামুটি 20-25-30 মন করে মাছ পেয়েছে, সবাই মোটামুটি পেয়েছে। আজকেও খবর যা পেলাম বাজারের, এখন পর্যন্ত 40-45টা গাড়ি ঢুকে গেছে। তবে আজকে ইলিশের পরিমাণটা যারা পেয়েছে আছে, 30-40 করে আছে, কিন্তু ট্রলি বলে একটা হয় ট্রলার, সেই ট্রলিতে হটজাইটাও আছে আজকে অনেক, কিন্তু ইলিশটা দেখা দিয়েছে। এবং ইলিশের সাইজটা ভালো, প্রত্যেক বছরই প্রথম দিকে ছোটো ছোটো ইলিশ হয়, কিন্তু মা গঙ্গা এবছর বড় ইলিশই দিয়েছে, এবং আশা করি ভালো হবে, টেস্ট হবে, গোলগাল হয়েছে মাছটা। গতকাল উঠেছিল প্রায় 30 টনের উপর হবে, আজকেও রবি হবে 30-40 টন হবে অবশ্যই। এখন তো বোঝা যাচ্ছে না, কেন গাড়িতে মাছটা আছে, নামবে, তারপরে আমরা বুঝতে পারবো যে কার ঘরে কত মাছ আছে, সেই বুঝে বোঝা যাবে। তবে 40 টনের মতো হতে পারে, সম্ভাবনাটা বেশি। সাইজ 500, 600, 700, 800 এরকম। এই যে স্টার্টিংটা শুরু হয়েছে, এটা যদি কন্টিনিউ হয়, এই ইলিশটা আমরা সাধারণ লোককে 400 টাকায় খাওয়াতে পারবো। এবছর এত ভালো ইলিশের যোগান পাওয়ায় প্রায় প্রতিদিনই কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, রায়দিঘির ঘাটে আসা ট্রলার থেকে ম্যাটাডোর ভর্তি করে ব্যবসায়ীরা ইলিশ আনছেন ডায়মন্ড হারবারের নগেন্দ্রনাথ পাইকারি মাছের আড়তে।
এদিকে ওই পাইকারি বাজার থেকে সেই ইলিশ কিনতে রাজ্যের বিভিন্ন বড় বড় খুচরো মাছ বাজারে মৎস্য ব্যবসায়ীরাও ভিড় জমাচ্ছেন। তাই সন্ধ্যার পর থেকে 117 নম্বর জাতীয় সড়কে ভিড় উপচে পড়ছে। এবছর ডায়মন্ড হারবারে পাইকারি বাজারে বিকোনো 500 থেকে 700 গ্রাম ওজনের ইলিশের কেজি প্রতি দর 550 থেকে 600 টাকা। তার থেকে বেশি ওজনের অর্থাৎ 800 থেকে 900 গ্রাম ওজনের পাইকারি মাছের বাজার দর 750 থেকে 800 টাকা। 1 থেকে 1.5 কেজি ওজনের বড় ইলিশ পাইকারি দর 1100 থেকে 1200 টাকা পর্যন্ত। এভাবে আবহাওয়া অনুকূল থাকলে আরও ভালো মাছ আসবে আশায় দিন গুনছেন মৎস্যজীবীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ডায়মন্ড হারবার। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।